বাবা এই ম্যাচিং ম্যাচিং সে খাওয়া খাওয়া করে দিয়েছে কে দুজনকে ওকে বলে না বাউন্ডের স্বভাব খায় আবার ছাড়া বেঁধে নিয়ে যায় একবার করে রোদ্দুর উঠছে একবার করে মেঘলা হয়ে যাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হবে আর সারা রাত্রি ছুকিটা বাইরের ছুকিটা চেঁচিয়েছে আর আজকে আমি খুব তাড়াতাড়ি সকাল সকাল উঠে গেছি গুড মর্নিং এভরিওয়ান প্রথম কাজ শুরু হলো হ্যাঁ সকালবেলা ঘুম ভাঙলো আর ডিউটি শুরু হলো এটা ওটা সেটা কোনোদিন ছুটি নেই কোনো কিছু বাকি নেই মনে হয় যেন এক সপ্তাহের জন্য কোথাও ছুটি কাটাতে চলে যাই ভালো লাগছে না তাহলে ছুটি আছে এটাই ভালো আছে তো বলেছি এখন সকালবেলায় দরজা জানলাটা খুলবে না কি হলো আর আমি এখানে আমার জামা কাপড় বার করে নিয়েছি কি যে কিন্তু আমি শনিবার যাই রবিবার যাই আমি এখানে আয়রন করি না এখন বসে এই জামাটা আয়রন করে নেবো আমার ব্রেকফাস্ট ডান দুধ কর্নফ্লেক্স আর কুণালের ব্রেকফাস্ট দেখে নাও তোমরা আমার খেতে ইচ্ছা করছে না ভেবেছিলাম খাবো না কেন তা আগে থেকে বলো না কেন ব্রেকফাস্ট বানানোর আগে ওই আর একজন যে দেখো তোদের সকাল সকাল ব্রেকফাস্টে ভাত খাওয়া হয়ে গেছে তাও আবার হাঁ করে বসে আছিস আমি রেডি হয়ে গেছি আজকে অনেক তাড়াতাড়ি কিন্তু এখনো হাতে সময় রয়েছে আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তো ওই তাড়াতাড়ি কাজ উঠে গেছে আর দেখো আজকে আবার সোনার দুলটা বাইরে করে কানে পড়েছি দুদিন ধরে কি ব্যথা কি করো বড় তুমি ক্যামেরাটা নিয়ে দুদিন ধরে কানে প্রচণ্ড ব্যথা আসলে উল্টো পাল্টা কিছু পড়েছিলাম তো আবার এটা পরে নিয়েছি এখন ব্যথাটা একটু কম আছে তো চলো টাইম হয়ে গেছে আমি এবার চলে যাচ্ছি স্কুলের জন্য বেরিয়ে পড়ছি আর আজকে ঠিক করেছি স্কুল থেকে বেরিয়ে একটু আইব্রোসটা করে নেবো কারণ আমার আইব্রোস আর আইব্রোস নিয়ে ক্যাটার পিলার হয়ে গেছে ভদ্র সভ্য জগতে বাস করতে একটু সভ্য জগতের মতন বাস করতে হয় তো এটা করতে হবে চলো এখন একটু দেরি করে বেরোচ্ছি আজকে ওকে আনতে কারণ ও যাবে এখন পার্লারে পার্লারের কাজ মিটুক তারপরে আমি ওকে আনতে যাব আমি এসে দাঁড়িয়ে আছি জানি ওর গ্রুপ লাগ হয়ে গেছে ও তখন স্কুল থেকে বেরোই আবার ওকে ডেকে আজ এত স্কুলে তোমার কি প্রচুর কাজ ছিল না কি দিদি বেরোয়নি আমরা তো বেরোতেই পারছি না কি হয়েছে এই বসে কি কাজ করছে আর আমরা সবাই আটকে রয়েছি চলো চলো আমি তো বাড়িতে প্লেট দিয়ে আইব্রো করে নি তো ওটাতে কি হয় খুব তাড়াতাড়ি উঠে যায় কিন্তু আমি বহু বছর বাদে আবার এখন থেকে পার্লারে গিয়ে আইব্রোস করছি কিন্তু এত লাগে না চচ্চর চচ্চর করে যখন সুতো দিয়ে টানে বাপরে বাপ দাঁতে দাঁত ছেড়ে খালি বসে থাকা আর মুখ চোখ পুরো লাল হয়ে যায় মানুষ সুন্দর দেখানোর জন্য কত মানে কষ্ট করে বলো বাপরে বাপ আমার ব্লেডই ঠিক আছে কি বাড়ি দেখো মুখ চোখ আমার পুরো লাল হয়ে গেছে কি জ্বালা করছে এখন স্নান করবো মাকে বলেছিলাম একটা করে রুটি করে থাকতে যেহেতু বুধে বাড়িতে নেমন্তন্ন আছে তো এই টাইমটা খাই এই টাইমটাই খিদে পায় এবার এখন যদি ভাত খেয়ে নিই তাহলে ওদের বাড়িতে গিয়ে আমি আর খেতে পারবো না আর এখন যদি না খাই পিত্তি পড়ে যায় মানে প্রচণ্ড খিদে ওই জন্যে আমি আর কোনো একটা করে রুটি খেয়ে পেটটা থাকবে তারপরে যাবো পেটটা দুটো আড়াইটা নাকি ওদের খিদে পেয়ে গেছে হ্যাঁ তোমাকে দিয়ে যখন আসছি পাম্পে তেল ভরলাম তখন আমার একটা বন্ধু আমাকে বলছে জন জন করছে জন আমি কে রে বা দিয়ে আমি কে ভাই তোকে চিনতে পারলাম না তো তখন বলছে আমি বাপি রে বাপি বাপি তারপরে যখন টুপিটা খুলেছে বলছে যে আমি তো এখন এখানে থাকি না এবং তোকে তো দেখতে পাই না বলছে আমি তো এখন গোয়ায় থাকি ওই জন্য গোয়ার লোকেদের মতন দেখতে হয়ে গেছে আমার থাকার কথা এরকম বড় বড় চুল নিয়ে গোয়ায় ও গোয়াতে রয়েছে বুঝবি চুল নিয়ে স্নান টান করে এসে আগে এটাকে সেট আপ করলাম এই একটা ওয়ার্ড্রোব আমি অর্ডার করেছিলাম অনলাইনে এত জামা কাপড় হয়ে যায় না তারপরে শীতকালে আরো জামা কাপড় বেরোবে বেরিয়ে সব জ্যাকেট ফ্যাকেট রাখার খুব ঝামেলা আবার যদি আমরা এমনি ওয়ার্ড্রোব কিনি সেটাও আবার জায়গা জুড়ে থাকবে তো এরকম একটা কোলাপসিবল এরকম একটা ওয়ার্ড্রোব আমি অর্ডার করেছিলাম দামও খুব কম আর খুব মানে ইজি টু হ্যান্ডেল তাই না জামা কাপড়গুলো গুছিয়ে রাখা গেল অনেক জিনিস ধরবে সাতখানা মতন তাক রয়েছে আর আমাদের মানে যেটা পারপাস সেটাও সর্টেড হয়ে যাবে রেডি হয়ে গেছি এখন বাজে দুটো এই সময় আমরা মানে কি বলবো কুণাল ঘুমিয়ে পড়ে খেয়ে দিয়ে উঠে আর আমি একটুখানি বসে হয় টিভি দেখি না মোবাইল দেখি মা তো যাবে না আমরা দুজনেই যাই তো খিদেও নেই রুটি খেয়ে না পেটের খিদেটাও মরে গেছে তো যাই হোক চলো একটুখানি অ্যাটেন্ড করে আসি আমি রেডি জুতো পড়বো কে মোবাইলটা না হ্যাঁ
তো এদের একটা ভালো, কারোর বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, বিয়ের অনুষ্ঠান বলো কি অ্যানিভার্সারি বলো কি বার্থডে বলো, তো বাড়াই বলো, যার বাড়িতে অনুষ্ঠান তার বাড়ির সামনে দেখবে ঠিক এরা জড়ো হয়ে গেছে, মানে জানে যে আজকে এদের বাড়িতে ভুড়ি ভোজ হবে, তো আমরা অনেক কিছু মাংস ফাংস হাড় ফাড় প্রচুর পাবো, তো ওরা ঠিক গ্যাদার হবে। এই দেখো আমার তিন বডিগার্ড, আমার চারটে, একজন আর তিনজন, চার পে বাবা, এই ম্যাচিং ম্যাচিং, তুই ওই এলো আমিও এলো, আগে তো মা কি বলছে, বলছে আগে নিজেও ক্যামেরা নিয়ে আসিস আমিও তুলবো, বলছি ওরে সাবাস। আচ্ছা বুয়ের ড্রেসটা দেখিয়ে দিই, জিন্স তার উপরে কুর্তা ইয়েলো, ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। যাই হোক বিলেটেড হলেও আজকে আবার ক্যামেরার সামনে বলে দিই হ্যাপি বার্থডে বলছে, থ্যাংক ইউ। তো বলছে আমরা একটু দেরি হয়ে গেছে, আমাদের কেক কাটা হয়ে গেছে, ঠিক আছে কেক কাটা হয়ে গেছে সেটা মিস করি, কিন্তু কেক খাই না, এটা হচ্ছে খুশির বিষয়। সে খাবো না খাবো না করে দিয়েছে কেক দুজনকে, ওকে আবার ক্রিম ভালো আর আমারটা উইদাউট ক্রিম। আগের দিন এসেছিলাম, না তো বউ না তো বউয়ের মা কেউই আমার ব্লগে আসেনি, ওরা নাকি মানে আন্ডার ড্রেস ছিল, ঢাকাই পরে রেডি, ওই জন্য বউয়ের মাকে আজকে ব্লগে নেওয়া হলো। এটা হচ্ছে বউয়ের ঠাকুমা, পরিচয় করিয়ে দিলাম, আর বউ গেছে ওপরে ওর বন্ধুদের অ্যাটেন্ড করতে, বউয়ের ছাত্রী কোথায় গেল, ছাত্রী নাকি বুকে আমার ভয় পায়, বলে কি আমি তো হেসেই খুন, বলছে আমি বকলে আমার কাঁদে, তোর দিদিমণিকে ভয় পাস, উড়িয়ে সাবা সেই বউ। হ্যাঁ জন্মদিনে দেখলাম মান্টি পিসি একবার ধমক দিলে মনে হয় একবার টয়লেট করে দিয়েছিল, কি অবস্থা, এও কি আন্ডার ড্রেস নাকি সর্দি হয়েছে, ও আচ্ছা আচ্ছা। আমাদের খাবার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, এখানে বসেই আমরা খাচ্ছি, ওখানে ঘরে একটা হয়েছে চারজনের আর আমরা এখানে বসে, তাই তো খালি প্লেট দেখাচ্ছ না, ভরা প্লেট দেখাবো, খালি প্লেট থেকে শুরু করছি ভরা প্লেট দেখাবো, চিন্তা নেই। এই ডিমের ডেভিলটা দেখে আমার সেই অস্ট্রিজের ডিমের কথা মনে পড়ছে, সেই হাইড্রোটা একবার খেয়েছি, মানে এত বড় বড় মনে আছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কুনাল আবার এসছে, তো বুয়ের সঙ্গে দেখা করে নিয়ে চলে যাচ্ছি, বলে না বাউনদের স্বভাব, খায় আবার ছাড়া বেঁধে নিয়ে যায়, বুঝলে তুমি যে বাউন, তুমি তুমি কিন্তু তোমার মানে স্বভাবটা রেখে দিয়েছো, এ দেখো হাড্ডি কুড্ডি হেনা জেনা যেগুলো খেতে পাইনি সেগুলো নিয়ে এসছে এদের দেবে বলে, আর এরা ওয়েট করছে, আজকে তোরা এমনিতেও অনেক পাবি চিন্তা নেই, এসে গেছে তিন মিনিট, এখনো দিয়ে দেবে নাকি, না ওই দিকটা গিয়ে দাও, ওই দিকটা গিয়ে দাও, হ্যাঁ ওর এখন প্রোটিনের প্রয়োজন, খা কটা বাজে এখন, আজকে একটু রেস্ট পেলাম না বলো, এক্ষুনি আবার ঠাকুরকে ধূপ দেখিয়ে দিলাম, আর এসে কুনাল বলে একটুখানি সব শুয়েছি, আর শরীরটা কি ঢিস ঢিস করছে, ভালো লাগছে না, এখন গিয়ে যে পড়াবো সেটাও আর ইচ্ছা করছে না, পড়ানো শেষ হলো আর অবেলায় খেয়েছি, তারপর সব বিরিয়ানি টিরিয়ানি খেয়ে আমার পেটটা না পুরো ডাম হয়ে গেছে, আমার একটুও খিদে পাচ্ছে না, মাকে বললাম রাতে যারা খাবো না, বাট যদি খিদে পাই দুধ আছে কমপ্লেক্স আছে খেয়ে নেব, আর অবেলায় শুয়েছি না আজকে, তো কুনাল বললাম যে আর শোবো না উঠে পড়ি, কুনাল বললো না একটু রেস্ট না, ওই যে শুলাম শরীরটা ঢিসঢিস করছে, আর শীতের বেলাটা ওই জন্য জানো তো শুতে নেই, দুপুর বেলা শুলেই ঢিসঢিস কর, ভালো লাগছে না, এই পড়াতে ইচ্ছা করছে না কিন্তু পড়তেই হবে, কিছু করার নেই সেই জন্যই পড়ানো, দুটোতে কি গো এই একজন এখন দেখছি ব্লগে তোমাকে কমেন্ট দিচ্ছে কুনাল যাও চা বানাও ওটাই তোমার জন্য ভালো হবে, বাবা
হাসছো? আমার ফ্যানেরা যদি শোনে না তোমার হাসি। আর তোমার ফ্যানই তো লিখছে। এটা আমার ফ্যান না। হ্যাঁ, এটা তোমারই ফ্যান। এটা আমার কোনো ফ্যান না। হে ভগবান, ছি ছি ছি, তোমার স্ট্যান্ডার্ড তো আমি আর ভাল লাগে না, খুব টায়ার্ড লাগছে। তো আমাদের ইয়ে কি বলে, কালকেই বলছিলাম একটা কথা বলতে যাবে তখনই তোর এসব বাঁধার আমার শুরু হয়। আমি কোনকে বলছিলাম না কালকের ব্লগে যে আর এই সপ্তাহটা হচ্ছে আমার বার্থডে, বার্থডে উইক, তো এই পুরো উইকটা একদম প্যাম্পার করবে আমাকে। বাট আজকে মানডে, আজকে উইক স্টার্ট হয়েছে আমার প্যাম্পার করার ডে। প্যাম্পার তো তুমি আমাকে করো নি, উল্টে আজকে শরীরে ম্যাট খুব টায়ার্ড লাগছে। আরে ওকে দেখো, আজকে তোমার কে বেশি ফেভারিট গো, তুমি আমি না তোমার এই বলো আর কি বলতে চাইছো বলো। আমার খিদে পেয়েছে, খাবার দিয়েছো? তিন ঘন্টা চার ঘন্টা হয়ে গেছে আর কিছু পড়েনি আমার পেটে। ইডিয়েট, আর এই বাবলি বলছে কি যে মানে বুয়ের মা বলছে কুনালের খাওয়া অনেক কমে গেছে। তো চলো আজকে আর কথা বাড়াবো না, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব আর চ্যানেল সিম্পল লাইফ #বেঙ্গলি ব্লগ। টিল দেন গুড নাইট অ্যান্ড লাভ ইউ।